আপনার আবার কেউ তো কোয়েন না ডাব চুরি করতাম গিয়ে একটা কাম করে লাইছি যার গাছের মতো ডাব চুরি করতাম গেছি এ হালা তিন দিন আগে বিয়ে করছে হালায় সারা লাইট ঘুমায় না হুদা বল লোকে কাজ্জা করে হুদা বল লোকে কাজ্জা করে এর কাজ্জা লাগিয়া আমরা ডাব চুরি করতাম না সুযোগই পাই না কারণ ডাব গাছটা মনে একটা জায়গায় ডাব ডাব হালাই লই আর সালের মধ্যে ভরবো তো আমার এক বন্ধু রেখেলাম কিরে হালা গ্রালায় সারা লাইট কাজ্জা করুন লাগে ও নতুন নতুন বিয়ে করছে বুঝো না তো আপনার আবার হেডা মনে করেন না আচ্ছা হেডা ওই তো ওই দিন আর আমরা ডাব চুরি করতে পারি নাই হালায় সারা লাইট হুদা কাজ্জা করে ও হেডা আর কি তো আসিয়া বললাম পরের দিন আবার গেলাম চারটার সময় তো চারটার সময় যাওয়ার পর দে ওমা আজকে দিয়ে বেটার কোনো কথা নাই লাউ নাই আলাপ নাই তো আমরা ভাবলাম যে না আজকে মনে ঘুমাই গেছে গা তো আমরা আরামসে ডাবগুলো চুরি করতে শুরু করলাম আমার এক বন্ধু নাম আসলো জোলা এ হালার বেটার উড়াইছে গাছের মধ্যে তো এ ডাব টাপ চুরি করে নাম তো লইছিল মাসাল্লাহ দিলে এই বেড়ায় দৌড়ে লাইছে দৌড়া সেরে ফিডা কারে কয় আমরা তো যার মতো দৌড়ে মরে গেছি গা তো সকাল হওয়ার পরে এলাকার মানুষ সবাই ডাকাইছে ডাব চুরির বিচারিব তো আমরা সবাই হেরা বুঝাইলাম বন্ধু মায়ের খেয়ে যাই করস তুই কিন্তু আমরা নাম কবি না কাম লাগলে তুই একা মায়ের খেবে আমরা যতটুকু সম্ভব করে সবাই মিলা বাঁচামো তো এরা বুঝাই টুজাই কইছে বন্ধু তুই কিন্তু কোনো ভাবি আমরা নাম কবি না হ্যাঁ কইছে আচ্ছা ঠিক আছে আমি মায়ের খেয়ে লেখামো তোর নাম কইতাম না তো যারা মুরব্বি আছিল বিচারকে রাজি গাইতেছে এ তোর লগে কাটা কাটা আছিল সত্যি করে কনাই লেগলাম তোর ফিডার্স আমরা কিন্তু আজকে তুললাম তো হের দিকে তাকাই আমি আবার কইতাছি তুই কিন্তু বুলু আমরার নাম কইস্তা তুই কিন্তু বুলু আমরার নাম কইস্তা এ হালার ঘরে হালা সবার মধ্যে কি কয় জানেন নি আপনারা বিশ্বাস করলে করেন না করলে নাই সাদ্দামে ওয়াসিমে জসিমে হারিসে লোকমানে কেউ আমার লগে আসছিল না হ্যাঁ আপনারা কোনো ভাবি দুষবেন না চিন্তা করছেন নি।